আচ্ছা গুরুজি, আমাদের শিব যুগে যে বৃহস্পতিবার আছে, ঠিক আছে, সপ্তাহে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবার যে তত্ত্ব জ্ঞান আছে শিব যুগে, আপনি যদি একটু বলেন, আর বৃহস্পতিবারকে কেনই বা লক্ষ্মীবার বলে সেই বিষয়ে একটুখানি বললে খুব আমরা জানতে পারি। আমাদের শিব যুগ, আমরা আগেও বলেছি, শিব যুগ কি বলছে, শুক্রবার আমাদের সপ্তাহ শুরু হয়। শুক্র শক্তি বা বীজ শক্তির জ্ঞান দিয়ে, শিব শক্তির জ্ঞান দিয়ে শুক্রবার আমার বীজ, শনিবার আমার সেই বাচ্চা বা শৈশব দিক, রবিবার আমার যৌবন বা তেজের দিক, সোমবার চন্দ্র সাধনা বা একটু বয়স্ক বা ভার করে, মঙ্গলবার মঙ্গলময় কার্য, বুধবার বুধে পা যেখানে খুশি সেখানে যা, আর বৃহস্পতিবার আমার লক্ষ্মী ভাণ্ডার, অর্থাৎ আমি যেখানে আমার সঞ্চয় কার্য হয়। লক্ষ্মী ভাণ্ডার বলতে আমার যেখানে সঞ্চয় হয়, শক্তি জাগরণ হয় বা স্তুতি হয়, ওয়েলথ আর হেলথ, এটাই লক্ষ্মীর কাজ। আমাদের লক্ষ্মী দেবী, লক্ষ্মী মাতা শরীরকে ভালো রাখে আর ধন সম্পত্তিকে রক্ষা করে। তাই আমাদের শরীরের যে ধন সম্পত্তি, সেই ধন সম্পত্তি যেটা আমাদের শুক্র বলে থাকি বা বীজ বলে থাকি, এই বীজের সঞ্চয় লক্ষ্মী ভাণ্ডে যাতে রাখা হয়, একটা দানা হলেও রাখা হয়। আমাদের গৃহস্থের মায়েরা কি করে, অন্ন প্রসাদ তৈরি করলে, বাড়িতে রান্না করলে এক মুঠো অন্ন লক্ষ্মী কলসি ভাণ্ডে রাখা হয়। আবার যারা ব্যবসা করে, কিছু পয়সা বা আদুরি বা অর্থ ধন সম্পত্তি, তারা ওই লক্ষ্মী ভাণ্ডারে রাখে। কেন রাখেন, যাতে দুর্ভিক্ষের দিনে, দুর্গতির দিনে বা দুর্দিনে আমার ওই ভাণ্ডার থেকে আমি সেটা ব্যবহার করতে পারি, বা যদি দুর্গতি না আসে আমি সৎ কাজে সৎ মানুষের জন্য যাতে ব্যবহার করতে পারি, এটাই লক্ষ্মী তত্ত্ব। আর আমাদের কি বলেছে, এই দেহতত্ত্ব জ্ঞানে শরীরের একটা কবিতা যা আমাদের লেখা হয়েছে, তা কবিতা পাঠের আগে আমাদের যে লক্ষ্মী স্তুতি, আমি দুটো মন্ত্র পাঠ করলাম। ওম শ্রী লক্ষ্মী মাতায় নমঃ, ওম শ্রী লক্ষ্মী মাতায় লক্ষ্মী মাতায়ৌমিকম্বুশুবিশ্বসৌমাশ্রম পদ্মাসন ধনশিয়ং তৈলকৌমাতর গৌর্বর্ণং সুপুরঞ্চং সর্বলঙ্কাভূষিতম রুক্মৌ পদ্মৌ ব্যগ্রকারং বরদাং দক্ষিণেতু। আমাদের যে শিবযোগ তত্ত্বে লক্ষ্মী স্তুতি, এই লক্ষ্মী স্তব, এটা পাঠ করলে আপনার লক্ষ্মী শান্তি হবে, আর আপনার দিনে দিনে শরীর ও ধন, যেটাকে বলা হয় আমাদের ধন সম্পত্তি, শারীরিক ধন সম্পত্তি, সেগুলো বৃদ্ধি হবে। আর আমাদের শিবযোগ তত্ত্ব এখানে মহর্ষি মাধব বাবার লেখা একটি কবিতা, যেটা বৃহস্পতিবার তত্ত্ব নামে পরিচিত। এই তত্ত্ব জ্ঞান কি বলছে একটু শুনেন। বৃহস্পতিবার তত্ত্ব, বৃহস্পতিবারে দেখো তোমরা বৃহৎ সম্পত্তি হয়, সমস্ত গুরু ভক্তি এই বৃহস্পতিবারেতেই রয়। শিব যুগে সপ্ত দিনে লক্ষ্মী ভক্তি হয়, সপ্ত দিনের অন্তিম দিনে গুরু ভক্তি রয়। গুরু নামিয়ে সপরে মন মালো বাবা কয়, তাই তো গুরু বাড়িয়ে গুরু ভক্তি সদা সর্বদা রয়। লক্ষ্মী ভাণ্ড পূর্ণ থাকিলে দুঃখ কষ্ট দূর হয়, শরীর মনের শান্তি স্থিতি সদা সর্বদা জাগ্রত রয়। ওম মালো বাবায়ং নমো বলে রাখো কিছু সঞ্চয়, গুরুবারে গুরুভক্তি সদা সর্বদাই হয়। শিব যোগে সপ্ত দিন তত্ত্বে হেতা হইল সমর্পণ, মালো বাবার শিব যোগ জ্ঞানে মুষ্য জগতে শরীর মন শুদ্ধি রয় সর্বত। জাগ্রত হইবার তরে সদা সর্বদা শিব যোগ মনে রেখো, জীব আত্মা হইতে মুষ্য আত্মা হইতে সদা সর্বদা অধ্যয়নে রেখো। জয় মালো বাবা জয় বলিয়া চরণ স্পর্শ হইল, জীব কোলে উদ্ধারে শিব যোগ তত্ত্ব হইল। ওম নমো ভগবতে মালো বাবায়। অর্থাৎ এখানে কি হয়েছে, আমাদের দুঃখ আমাদের কষ্ট ভোগ ভোগান্তি দূর করতে গেলে শিব যোগের এই সাত দিনের সপ্তম দিন লক্ষ্মী সঞ্চয়। আমাদের যারা সংসারী জীবনে আছেন তাদের শরীরের শক্তি ক্ষমতা যদি লক্ষ্মী ভাণ্ডের নিচে নেমে যায়,
এই সঞ্চয় যদি নষ্ট হয়ে যায় তাহলে তার দুর্গতি, দুর্ভোগ, শান্তি আসে না, দুর্ভোগে তিনি থাকেন, দুশ্চিন্তা হয়, কষ্ট হয়। আর এদেরকে স্তুতি করতে গেলে আমার লক্ষ্মী ভাণ্ডার পর্যন্ত আমার শক্তি বা ঘর যাতে পূর্ণ থাকে, লক্ষ্মীর ঘর যাতে পূর্ণ থাকে, এটা আমার খেয়াল রাখতে হবে। আর আদি তত্ত্বে আমাদের বলছে হরগরি সংবাদ সাধু সংস্কৃতি তন্ত্রে যেটা বলা হয় হর পার্বতী মাতা পার্বতী ঈশ্বরকে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা আমি যে লক্ষ্মী বা আমার ভেতরে যে লক্ষ্মী ভাব কিভাবে জাগ্রত হবে, আপনি আমাকে লক্ষ্মীর মতো কেন বলেন বারবার, আমি কি করে লক্ষ্মী? এই তত্ত্বটা হর পার্বতীর সংবাদে সেটা রয়েছে। মাতা পার্বতী কি বলছেন, দেব দেব মহাদেব লোকনাং হিত কারক জীবস্য কবচং দেব কৃপায় মে প্রকাশয়। জীবের কৃপা করতে গেলে লক্ষ্মীকে লাগবে, জীবেরকে দয়া করতে গেলে লক্ষ্মীর স্তুতি হতে হবে, জীবের শান্তি আনতে গেলে এই লক্ষ্মী মাতা শান্তি জাগাতে হবে। তাই মাতা পার্বতী এই শান্তি বা কৃপা কার্য করার জন্য মাতা স্তুতি কিভাবে করবেন তাই জিজ্ঞাসা করেছিলেন মহাদেব ঈশ্বরকে। মহাদেব ঈশ্বর কি বলছেন, ঈশ্বর বাচ্চ শুন দেবী প্রবাখ্যামি কবচং ব্রহ্মরূপিণম যস্য প্রসাদ দেবশ্রী সর্ববিদ্যা বিন ভবত কবিনাং জ্ঞানং জননাং সাধুনাং সুখদায়কম অজ্ঞানাশ্চ বুদ্ধিকরং ব্যাধি ভীত জরাপনাম। তাহলে এখানে জ্ঞানী ব্যক্তি, কবি ব্যক্তি, জন মানে পৃথিবীর মতো স্তুতি বা শান্ত হতে গেলে আমাকে লক্ষ্মী স্তুতি করতে হয়, পৃথিবী শক্তির ক্ষমতা জাগাতে গেলে লক্ষ্মী স্তুতি করতে হয়। তাই লক্ষ্মী আর নারায়ণের এক জায়গায় বাস, কোথায়? আমাদের মণিপুরে, যেটা আমরা কুণ্ডলিনী চক্রে আমরা বলেছি। আর আপনারা যারা এখনো কুণ্ডলিনী সম্বন্ধে জানেননি আমাদের পেজে একটু দেখুন tapasmala.in বা ইউটিউবে কুণ্ডলিনী মালাবাবা বলে সার্চ করলে পেয়ে যাবে। সেইখানে এই কুণ্ডলিনী চক্রের সপ্ত চক্র, প্রথমে হচ্ছে মূলাধার, তারপরে স্বদিষ্ঠানা, তারপর মণিপুর, তিন নম্বর স্থান হচ্ছে লক্ষ্মী নারায়ণ, যেটা আমাদের মণিপুর নব্য কমল বলে। এই পর্যন্ত যদি আমার এনার্জিটা কুণ্ডলিনী শক্তির এনার্জি বা আমাদের শরীরের শক্তি যদি সঞ্চয় থাকে তাহলে আমার কোনো শরীরের রোগ দুর্ভোগ দুশ্চিন্তা দুর্গতি হবে, যদি না থাকে তখনই শুরু হবে দুশ্চিন্তা দুর্গতি দুর্ভোগ শোক শোক এগুলো হবে। আর এই লক্ষ্মী স্তুতি করতে গেলে কি বলছে, অশ্ব শ্রী বৃহস্পতি কবচস্য অগ্নি ঋষি গায়ত্রী ছন্দ শ্রী বৃহস্পতি দেবতা বৃহস্পতি বিষ্ট শান্তাত্ম জপে বিনিয়োগ। ং কং খং গং ঘং ওং আং মে শির পাতু গুরু সদা ইং চং ছং ঝং ঝং ইং কণ্ঠ পাতু বৃহস্পতি হুং টং ঠং ডং ঠং নং ইং নাভি মে সদা গুরু এং টং ছং ডং ধং নং ঐং পাতু জীব উদরম অং পং ফং ওং ওং মং ঐং পাতু পদ বৃহস্পতি মম অং যং রং লং ওং শং যং শং হং যং আ পাতু সর্বাঙ্গ দেব পূজিত নাসিকাক্ষি বক্ষ বদনং হস্তপদ স্পর্শ কঠিন আপাদাত কেশ পর্যন্ত পাতু জীব সর্বদহি ইতিতে কথিতং দেবী কবচ বৃহস্পতে শুভম যস্য পঠনাদ দেবী কবি জ্ঞানিশ্চ সদত ইদং কবচ গাতা জীব মন্ত্রং জপতুষ্য শত লক্ষ জপা নাপি তস্য মন্ত্র ন সিদ্ধায়তি যস্য ত্রিসন্ধ্যায় মহাশনি বিদ্ধাতি কবচং পঠত পঠনাদ বর্ষ মধ্যে বিদ্ধাশ্চ বিপুলা ভবত ভুজ্র পত্রে রচনালয়ে লিখিতা যস্রোধায়ত ত্রিরাত্র মধ্যে দেব শ্রী ব্রহ্মালোচনং ভবত ইতি সাধু সন্তান তন্ত্রে হর গৌরী পার্বতীর সংবাদ সমাপ্ত। এখানে কি বলেছে, আমাদের শিব যোগে এই সাধু সন্তান তন্ত্রে কেউ যদি পাঠ বৃহস্পতি কবচের পাঠ ধারণ করতে পারে, তার মন্ত্র স্তুতি করতে পারে, তাহলে তার শরীরের বিভিন্ন অংশ, যেটাকে বললাম আমাদের ব্রহ্মশক্তি বা অক্ষর ব্রহ্ম জ্ঞান, এই অক্ষর ব্রহ্ম জ্ঞানেই মন্ত্র স্তুতি হয়। তা আমাদের প্রত্যেকটা শরীরে, বিশেষ করে আমাদের সুষুমা কাণ্ডে 108টি পদ্মকমল আছে, সেই পদ্মকমলে
108টা অক্ষর ব্রহ্ম লিপিবদ্ধ আছে, সেখানে যদি আমার শব্দ প্রকৃতি তৈরি হয় তাহলে আমার ভাইব্রেশন বা কম্পন শরীরের বেগ আর আবেগ ঠিক থাকে, শরীরের স্তুতি হয়। আর শরীরের স্তুতি হলে যে বললাম নব্য কমলের যেটা রয়েছে, এই যে অং কং কং ইং এইভাবে যে মন্ত্রগুলো রয়েছে এখানে, এই মন্ত্রগুলো করলে আমার শরীরের সেই জায়গাগুলো ভাইব্রেশন হবে, কম্পন হবে। আর কম্পন হলে কি হবে, আমার ওই জায়গাটা সবসময় থই থই করবে, মানে ঝল ঝলে থাকবে। জল যেমন হাওয়া লাগলে থই থই করে, তার জল পরিষ্কার হয়, যেমন জলটা এখন নোংরা আছে এখানে, সেই নোংরা জল যদি একটু হাওয়া থাকতো জলটা পরিষ্কার থাকতো, সব আবর্জনাগুলো পুকুরের পারে জমে থাকতো। তাহলে এইটাকে ধরতে গেলে আমার পৃথিবীর ভিতরে লক্ষ্মী পত্র কমল ধরতে গেলে আমাকে শিব যোগে বৃহস্পতিবার তত্ত্বটাকে জানতে হয়। বৃহস্পতিবার এই তত্ত্ব জ্ঞানে মানুষের শরীর মন শান্ত থাকবে, দেহের ধন সম্পত্তি বয়ে থাকবে, দেহ সতেজ আর সচেতন থাকবে, এটাই আমাদের শিবযোগ তত্ত্ব। আর শিবযোগ তত্ত্বে বলতে গেলে আমাদের যে কুণ্ডলিনী তত্ত্ব এরপরে আছে, সেই কুণ্ডলিনী তত্ত্বের তৃতীয় স্থান হচ্ছে মণিপুর। এই মণিপুরের স্তুতি করতে গেলে বৃহস্পতিকে আমাদের ধরতে হয়। তাই আমি সবাইকে বলেছি, আপনারা যারা কুণ্ডলিনী কুণ্ডলিনী করেন, করতে গেলে হয় না, তার প্রত্যেকটা সিঁড়ির অধ্যায় আছে, একদিনে কুণ্ডলিনী জাগরণ হয় না, বা একদিনে একটা মানুষের রোগ নেওয়া সম্ভব না, তাকে একটু শুদ্ধি করতে হয়। আর শুদ্ধিকরণের পদ্ধতি শিবযোগ, শুক্রবার হইতে বৃহস্পতিবার পর্যন্ত শিবযোগ। কেন, আমাদের দেশকে একটু ফলো রাখবেন, শুক্রবার থেকে বৃহস্পতিবার যে তথ্য জ্ঞানগুলো দেওয়া আছে সেগুলো দেখবেন। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো অবশ্যই করবেন। তাই সবাইকে বৃহস্পতিবারে একটু জানালাম, বৃহস্পতিবার আহ্বান জানালাম, শিবযোগ তথ্য জ্ঞানে স্বাগতম রইল। সবাই আসুন শিবযোগ জানান, আর নিজেকে একটু শুদ্ধি করে শিবযোগের প্রধান উদ্দেশ্যগুলো স্থাপন করবেন। শিবযোগের প্রথম উদ্দেশ্য রোগ কমিয়ে দেওয়া, শোক কমিয়ে দেওয়া, দুশ্চিন্তা দূর করে দেওয়া, আর দিনে দিনে শক্তির জাগরণ হওয়া, যেটাকে মানুষ এখন কুণ্ডলিনী শক্তি হয়। কেউ যদি এই শিবযোগ তত্ত্ব সাধারণ সমাজ জীবনে যারা থাকে, সপ্তাহে একবার শিবযোগ তত্ত্ব হয়, প্রত্যহ সপ্তাহে শুক্রবার থেকে বৃহস্পতিবার, মাসে যদি কেউ একবার করেন, সমাজ জীবনে যারা আছে সংসারী যারা বলেন, মাসে একবার, বছরে বারো বার, এর থেকে যত পারবে বেশি কর। শিবযোগ তত্ত্ব জ্ঞান সপ্তাহে সাত দিন নিরামিষ আহার করে শিবযোগ তত্ত্বটাকে একটু পাঠ করা, বই আছে আমাদের, বইটা নিতে পারে। আর বছরে বারো বার, তার থেকে বেশি হলে খুব ভালো, শরীরের শুদ্ধি আরো বেশি হবে, রোগ আরো তার থেকে বেশি কমে যাবে। কেউ যদি বছরে বারোটা সপ্তাহ এরকম দেয়, তার শরীরে 50% রোগ কমে যাবে, বিশেষ করে গা ব্যথা করা, শরীর ব্যথা করা, হাড়ে পিঠে ব্যথা হওয়া, গ্যাস অম্বল গ্যাস্ট্রিকের ব্যথা, দুশ্চিন্তা, আর মানসিক স্থিতিগুলো একটু শান্ত, আর স্মৃতিশক্তি বৃদ্ধি হবে, জ্ঞান বৃদ্ধি হবে, দৃঢ়তা আসবে, জড়তা কেটে যাবে। এইগুলো যদি আপনাদের দরকার থাকে, সবাইকে সাধারণ থাকলে আমাদের শিবযোগ তত্ত্ব জানে। ভালো বাবা এং